কাতার মাঠে কেবল অপারেটরের অফিসে দাউ দাউ আগুন, আগুনে ভস্মীভূত কয়েক লক্ষ টাকার জিনিসপত্র। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে হাতার মাঠে রয়েছে একটি হোম কানেকশনের কেবল অফিস। এই কেবল অফিসে মূলত কেবল লাইনের ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার সমস্ত রকমের ওয়েলটি, ট্রান্সমিটার, ল্যাপটপ এমনকি বিভিন্ন রকমের কেবলের জিনিসপত্র ও প্রয়োজনীয় ল্যাপটপ ফাইল ছিল এই অফিসে। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন ধরে যায়। দোকান বন্ধ থাকা অবস্থায় আগুন লাগায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ফায়ার ব্রিগেডে খবর দেয়, কিন্তু ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই গোটা অফিসের মধ্যে সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে যায়। ভেতরে কেবলের বিভিন্ন মেশিন থাকায় তাতে আগুন লাগায় তা ভয়ঙ্কর আওয়াজ করে ফাটতে থাকে। যদিও এলাকার ঘটনার খবর পেয়ে ছুটে আসে কেবলের কর্মচারী ও মালিক। কেবলের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে জল এবং বালি দিয়ে, কিন্তু তাতে নিয়ন্ত্রণে আসেনি। অবশেষে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল বাহিনী সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনায় ভেঙে পড়েন কেবল অপারেটরের মালিক। তিনি বক্তব্যে বলেন, এই অফিসে সমস্ত রকম কেবল কানেকশনের জিনিসপত্র ছিল, কিন্তু আজ বৃহস্পতিবার তাই দোকান বন্ধ রাখায় হঠাৎ কোনো কারণে আগুন লেগে যায়, যার জেরে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলো আমার। এই ক্ষতিপূরণ কিভাবে মেটাবো চিন্তায় ভেঙে পড়েছে। হঠাৎ করে কয়েকটা নেটের লাইন বন্ধ হয়ে গেছে, আমাদের নেটের কাজ দেখে তো অফিসে এসেছিল, অফিসে কোনো গন্ডগোল কিনা এসে দেখছে ধোঁয়া বেড়াচ্ছে, তো হাতও দিতে পারছে না। তো ফায়ার ব্রিগেড এসে 102 নাম্বার হচ্ছে না। তারপর তো আমি খবর পেয়ে আমি এখানে এলাম, এসে তো দেখছি যে কিছু বলতে পারবো না, আমার কোনো আইডিয়াই নেই। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।